ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ইসরায়েলের মধ্যাঞ্চলে পৌঁছতে পেরেছে। রোববার 15 সেপ্টেম্বর ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। এ ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এর জন্য ইরান সমর্থিত হুতিদের চড়া মূল্য দিতে হবে। হুতিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, 7 অক্টোবর যুদ্ধের 1 বছর পূর্তি এবং হুদেইদা বন্দরে হামলার জবাবে ভবিষ্যতে আরও হামলার আশঙ্কা করতে পারে ইসরায়েল। হুতির গণমাধ্যম কার্যালয়ের প্রধান নাসরুদ্দিন আমির জানিয়েছেন, 20টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েল পৌঁছতে সক্ষম হয়েছে। এটিকে সূচনা পর্ব বলে উল্লেখ করেছেন তিনি। হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া আরও বলেন, তাদের ছোড়া যে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মধ্যাঞ্চলে পৌঁছেছে সেটি নতুন একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 2040 কিলোমিটার দূরত্বের ওই লক্ষ্যে পৌঁছতে সময় লেগেছে মাত্র 11.5 মিনিট। ইসরায়েল সামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আকাশেই ক্ষেপণাস্ত্রটি টুকরো টুকরো করে দেওয়া হয়েছে, তবে এটি পুরোপুরি ধ্বংস করা হয়নি। ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যে পৌঁছানোর কিছুক্ষণ আগে স্থানীয় সময় সকাল 6:35 দিকে তেল আবিব এবং ইসরায়েলের মধ্যাঞ্চলে বিমান হামলাজনিত সতর্ক সংকেত বেজে ওঠে। সেখানকার বাসিন্দারা তখন দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান। ক্ষেপণাস্ত্রটির টুকরো টুকরো অংশগুলো জমি এবং পাশের একটি রেল স্টেশনে পড়েছে। এ ঘটনায় সরাসরি কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে তড়িঘড়ি করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় 9 জন হালকা আঘাত পেয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের সংবাদকর্মীরা ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি খোলা মাঠ থেকে ধোঁয়া উঠতে দেখেছেন। মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হুতিদের বোঝা উচিত ছিল যে ইসরায়েলের উপর হামলা হলে দেশটি চড়া মূল্য আদায় করে নিতে পারে। গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে লক্ষ্য করে বারবার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি সশস্ত্র গোষ্ঠীটির। জুলাই মাসে প্রথমবার তেল আবিবে ড্রোন হামলা চালায় হুতিরা। এর আগে কখনো হুতিদের ছোড়া কোনো ক্ষেপণাস্ত্রই ইসরায়েলি আকাশসীমায় এতটা গভীরে প্রবেশ করতে সক্ষম হয়নি। এর জবাবে ইয়েমেনের হুদেইদা বন্দরের কাছে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।